হ্যালো গাইস, দেখো কালকে ভিডিওটা শেষ করার পর তো তোমাদের আমি বললাম জাহিলকে আমি খাওয়াবো এখন। তো দেখো খাবার নিয়ে আসতে গিয়ে মাছের ঝোলটা বিছানায় একটু ফেলে দিয়েছে। তো কি আর করব বলো, ওকে এত বলি নিয়ে আসবি না, তো দেখতেই পাচ্ছ আমার কাজ বাড়িয়ে দিয়েছে পুরো। তো হ্যালো গাইস, তখন তো দেখতেই পেলে জাহিল বিছানাতে সব ঝোল টোল ফেলে দিয়েছিল, তো যাকে ওই জায়গাটা আমি সার্ফ দিয়ে কেচে নিয়েছি। তো একটু একটু ইয়েলো আছে, তো কাস্তে কাস্তে উঠে যাবে। আর এই যে এখানে দেখো, এখানে আমি আহিলের স্নানের জন্য জল গরম বসালাম, আর এই যে দুধটা এখানে জাল চাপিয়েছি। এখন প্রায় 1:30 মতো বাজে, তো আহিলকে আমি ঘুম দিয়ে দেবো এগুলো খাইয়ে। আর আজকের ভিডিওটা আমি ওই ভিডিওটা শেষ করেছি, তারপর থেকে কিন্তু শুরু করেছি। এখানে আর এই যে আহিলকে স্নান করাতে নিয়ে যাবো, তো জল গরম হয়ে গেছে দেখতেই পেলে। আর এটা হচ্ছে জুস, এটা তো জানোই আহিলের লেমন জুস, তাহিলকে জুসটা খাইয়ে দিই। সুপার টেস্টি, আহিল কি বলছে না শুনতেই তো পাচ্ছ, সুপার টেস্টি। ও আসলে জুস খেতে খুব ভালোবাসে, টক হলেও তুমি যতই টক দাও না জুসে, ও কিন্তু খেয়ে নেয়। লেমন জুস, অরেঞ্জ জুস বলো, মৌসুমির জুস বলো, এই জুস গুলো, গ্রেপস, আঙ্গুরের জুস, এগুলো খুব ভালো। এই যে খুব ভালো খুব ভালো, তা বলছে। তোকে খাইয়ে এখন স্নান করাতে নিয়ে যাবো, আর স্নান করে এসে তো ঘুম দিয়ে দেবো। এখন বললাম তো দুটোর মধ্যে ঘুম দিয়ে দেবো, তো চলো আবার পরে দেখা হবে। আহিল টাটা করে দাও, টাটা বলে দাও, টাটা। তারপরে দেখো এটা সন্ধ্যের সময়, কেন না আহিল ঘুম থেকে উঠতে উঠতে যেহেতু 4:30-5টা বাজিয়ে দেয়, তো তারপর ওকে খাইয়ে দেয়, সন্ধ্যায় লেগে যায়। তো দেখো সন্ধ্যাবেলা ওকে আমি নিয়ে পড়াতে বসেছি, আর ও লিখছে। দেখো ওর লেখাগুলো কিন্তু বেশ ভালো, মানে নতুন যে শিখছে তা কিন্তু মনে হয় না, ও ধরে ধরেই লেখে। তো দেখো ওকে লিখিয়ে নিই, তারপরে আবার আসছি তোমাদের সামনে। তো হ্যালো গাইস, এই যে দেখো কি বলবো, এখন কটা বাজছে জানো? এখন বাজছে 8:30, এখন নাকি বিছানা করবে, তো আমি করতে দেইনি, সেজন্য এই যে রাগ করে এসে শুয়ে আছে। এখন নাহিল ওই 11:10-11:15 দিকে করো, ঠিক আছে? হ্যাঁ, এই যে না তা বলছে, কি বলবো বলো, তো কিছু বলার নেই, তো যা করবি তো যা। দেখো আহিল কি বলছে শোনো, বল কি বলছিস। আমি বিছানা করব, আমার বিছানা করতে খুব ভালো লাগে। ও বিছানা করবে, আর বিছানা করতে খুব ভালো লাগে, তো চলো বিছানাটা করেই নিই, ওই ঘরে গিয়ে বসে থাকবো তারপরে। তো দেখো বিছানা অগত্যা করতে চলে এলাম, কি আর করব বলো, রাগ করছে, রাগ করে বসে থাকছে, সেই কারণে ভাবলাম করেই নিই, করতেই যখন হবে তো বিছানাটা করে নিচ্ছে। আর আমাদের এই প্ল্যাটফর্মটা কিন্তু এমন একটা প্ল্যাটফর্ম, মানুষ তো পুরো ভিডিওটা দেখেই না, কিন্তু কমেন্টস করতে কিন্তু তারা দুবার ভাবে না। তো যাই হোক, আগু পিছু না দেখে কিন্তু এই ভিডিওটা যদি কারোর চোখে পড়ে তো একদম নেগেটিভ কমেন্ট করে দেবে, যে হ্যাঁ এইটুকু বাচ্চাকে দিয়ে করাচ্ছে কি হ্যান ত্যান এরকম কিন্তু বলে থাকে। তো যাই হোক, আমার ভিডিওতে যদিও আসে না তবুও বলে দিই, কাজ বলে নয়, ও এগুলো করতে পছন্দ করে। ওকে দেখেই বুঝতে পারছো যে ও কতটা আনন্দের সঙ্গে কাজগুলো করছে। বাচ্চাদেরকে দিয়ে কিন্তু জোর করে কোনো কাজ করানো যায় না, তোমাদের বাড়িতে যদি থেকে থাকে তো তোমরা দেখবে, ওদের নিজের ইচ্ছে না থাকলে কিন্তু জোর করে কোনো কাজই করানো যাবে না। আর ওকে দেখেই বুঝতে পারছো কতটা খুশি হয়ে এগুলো করে, আমি সেই কারণে বারণ করি না। কি এমন কাজ বলো, জাস্ট জিনিসগুলোকে আনবে রাখবে, দেখলে তো চাদরটা পেতে দিলাম, মশারিটা টাঙিয়ে নিচ্ছি, জিনিসগুলো জিনিসের জায়গায় রাখছি, সবটাই আমি করে দিই। জাস্ট ও শুধু শোকেস থেকে চাদরগুলো নিয়ে আসবে, ক্রিম, লোশন, জামা, প্যান্ট ইত্যাদি এগুলো নিয়ে বিছানাতে আসে, এটাই ওর কাজ। তো দেখো গাইস, আমি এখানে কাজ নিয়ে চলে এসেছি, কাজ বলতে তেমন কোনো কাজ নয়, এই যে এগুলো ঢেলে নি, আসলে এগুলো শেষ হয়ে গেছে, সকালেই তো লাগবে, তখন একেতে তাড়াহুড়ো, তো সেই টাইমে ঢালতে গেলে আমার দেরি হয়ে যাবে, পড়ে যাবে, তো এখন রাত্রিবেলা আস্তে সুস্থে ধীরে ধীরে কাজগুলো করা যাবে। তো আমার হ্যান্ড ওয়াশ প্রায় শেষ হয়ে এসেছে, এটা আবার অর্ডার করতে হবে। আর এটা দেখছো পাউচ, এটা হচ্ছে, সরি এটার, এটা না, এটা হচ্ছে অনলাইন থেকে নেওয়া, এই যে সান্তুরের দেখতে পাচ্ছ, খুব ভালো স্মেলও কিন্তু খুব সুন্দর বেরোয়, তো সেই কারণে আমরা পাউচটাকে কিনে নিই। তো চলো এটা ঢেলে নিই, দুটো দুই জায়গায় থাকে, একটা হ্যান্ড ওয়াশ তো বাথরুমে থাকে, আর একটা যে রান্নাঘরে থাকে, যখন থালা বাসন মাজা হয় তখন তো লাগে সেই কারণে। আর দেখতেই পাচ্ছ এই যে এখানে সারটাও শেষ হয়ে গেছে, তো চলো এটা তুলে নিই, রোজ তো কাঁচাকুচি লেগেই থাকে, তো সেই কারণে বড় প্যাকেট নেওয়া হয়ে থাকে, তো অত বড় তো বাথরুমে রাখা যায় না ধরো, বুঝতেই পারছ, তো সেই জন্য ছোট ছোট করে তুলে নিই যখন ফুরিয়ে যায়। এটা যেমন শেষ হয়ে গিয়েছিল,
তো দেখো এই কাজগুলো আমি রাত্রে করে রাখলাম, এ করতেও সময় লাগে, সকালবেলা তো তাড়াহুড়ো করে লেগে যায় তখন। তো চলো এগুলো তুলে নিই, তোমরা দেখতে থাকো। তো এই যে দেখো লোড করে নিলাম, এটা আমার এখন 2-10 দিন হয়ে যাবে। তো চলো এবার রেখে দিই এগুলো, আর এখনো খাওয়া হয়নি, 10:30 মতো বেজে গেছে। তো বিছানা টিছানা তো হয়ে গেছে দেখেছই, তো চলো খাওয়া দাওয়া করে শুয়ে যাবো, আজকে আর কন্টিনিউ করছি না, এটা তো কাল পর্যন্ত কন্টিনিউ হবে। তো টাটা, গুড নাইট। তো দেখো গাইস, সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এসেছি বাথরুমে, কেননা কালকে তো দেখলে বেডশিটটা তুলে রাখলাম, তো তুলতে তুলতে যেহেতু 9-10 হয়ে গেছিলো, তো কখন আর ভিজিয়ে রাখবো আর কখনই বা কাচবো বলো তো, সেই কারণে কালকে আর কাঁচা হয়নি। তো ভাবলাম এখন ভিজিয়ে দিই, এখন ভিজিয়ে দিলে 2-3 ঘন্টা ভেজানো থাকবে, ওই ফাঁকে আমি রান্না বান্নাগুলো সেরে নেব, তারপর কেচে নেব। তো দেখো ওখানে বেডশিট ছিল, রাহিলের কিছু জামা প্যান্ট ছিল, তো আমি সেগুলোই ভিজিয়ে দিচ্ছি। তো তারপর দেখো ভিজিয়ে আমি ব্রাশ নিয়ে চলে এলাম এই জানালার কাছে, এখানে বসে বসে কিন্তু রাস্তা দিয়ে লোকজন দেখা যায়, যায় ওই দিক দিয়ে। তো দেখো আমি ব্রাশ করছি আর কিন্তু লোকজন দেখছি, সকালবেলা উঠে ঘুমের আলসি তো একটা থেকেই থাকে, তো ভালো লাগে না, মনে হয় একটু বসি, একটু শুয়ে থাকি, ঝিমোই। তো দেখো এইভাবে আমি দাঁতটা মেজে চলে এলাম। তো দেখো গাইস, ঘুম থেকে উঠে রান্নাঘরে এসে গিয়েছি, আর এই যে দেখো এখানে আমি আহিলের জন্য গরম জল বসালাম, ফ্লাক্সে ঢেলে রাখবো, আর ওর জন্য একটা ডিম সেদ্ধ করলাম, আর এই যে দেখো আমার চা হয়ে গেছে, আমি চাটা এখন খাবো। আর আজকে দেখো রাত্রেই সব মেজে রেখেছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, ওগুলো পরে মাসি মাজবে, আর আমি আমার যেগুলো প্রয়োজন সব মেজেই রেখেছি। আর এই যে লাল শাক দেখো অল্প একটুই আছে, ভাবছি এখন আমি এটাই রান্না করবো, কেননা আজকে বিকেলে বাজার যে যাবো ভেবেছি, তখন লাল শাক নিয়ে আসবো, তো এই কন্টেনারটা ফাঁকা করবো, নাহলে একটুর জন্য আবার আমাকে আর একটা কন্টেনার ঢোকাতে হবে। তো আহিলের জন্য আমি এই শাকটা করে ফেলবো। আর এই যে লেবু দেখো একটাই ছিল ফ্রিজে, তো বের করে নিলাম, দেখো তোর জন্য দুটো করে বের করা হয়, তবে আজকে একটাই ছিল, সেই কারণে আমাকে আরো যেতে হবে বিকেলে বাজারে। তো রান্না বান্না বসিয়ে দিয়েছি, এগুলো এবার আপনি আপনি হতে থাক, আর আমি ততক্ষণে চাটা খেয়ে আসি, চলো। তো এই যে দেখো গাইস, আজকের বাইরের আবহাওয়াটা জাস্ট খুব সুন্দর, একদম পরিষ্কার, না মেঘলা, না অতটা রৌদ্রও নেই, আবার যে মেঘলা তাও কিন্তু নয়, দারুণ একটা ওয়েদার আছে। আর এই যে দেখো চা নিয়ে এলাম, এটা একটু বসে বসে আগে খেয়ে নিই, রান্নাটা ততক্ষণে হচ্ছে দেখতেই তো পেলে। আর বিস্কিটগুলোর অবস্থা দেখো, সব আহিল ভেঙে কুচি করে দিয়েছে, মানে বিস্কিটের ঢোপকে নিয়েও যদি বল খেলে তো কি হবে বলো বিস্কিটগুলোতে, এই যে একটা বিস্কিটও গোটা পাওয়া যাবে না, সব এরকম। আর এখন 8:30 মতো বাজে, আহিল ঘুমোচ্ছে, আজ 8টার দিকে উঠেছিলাম দেখতে পেলে। আর আমার রান্না বান্না আমি করবো না, মাংস তো পুরোটাই আছে, যা আছে এখন আমার 2 দিন হয়ে যাবে, তো সবজি কোনো সবজিই বানাবো না, তার কারণ ওই যে পটল সেটা ফ্রিজেই আছে, আমি তো জানি ওটা খাবো না, হয়তো রেখে খাবো খাবো বলে রাখছি, হয় না আমাদের যেমন স্বভাব। পটলটা তো আমি কাল একটু ছুঁয়েও দেখিনি, যেমনকার পটল তেমন ফ্রিজে আছে, আজকেও দেখি, মানে আজকে রেখে হয়তো রাত্রের দিকে ফেলে দেবো, খাবো না একটাও, সেই কারণে মাংসটা যতক্ষণ আছে আমি একদমই সবজি বানাবো না। এই যে দেখো আমি আহিলের জন্য লাল শাকটা চাপিয়ে দিলাম, আর আজকে না মাসি আসবে না, আসলে এখানে অনেক বাড়িতে কাজ করে, তো ফোন করে বলেছে, তো আমাকে ফোন করে বলল, তো সব কাজ আমাকে একা একা করতে হবে, তো চলো তোমাদের সঙ্গে যতটা পারি শেয়ার করব। তো দেখো ওইদিকে আমি রান্নাটা বসিয়ে দিয়ে তারপরে চলে এসেছি ঘর ঝাড়ু দিতে, আমার তো এখন হুটো পাটা লেগে গিয়েছে, প্রায় 9টা মতো বাজতে যায়, কোনো কাজই তো হয়নি, রান্নাই হয়নি, আমি তো সেইভাবেই করছিলাম যে মাসি আসবে, তো হঠাৎই জানতে পারলাম যে মাসি আসবে না, তো কি করব বলো, আগে থেকে যদি আমি একটু জানতে পারতাম তাহলে কিন্তু ভোরে ভোরে উঠতে পারতাম, রাত্রেও থালা বাসনগুলো যেগুলো রেখে দিয়েছিলাম সবগুলোই মেজে নিতাম, তো কি আর করব, আগে থেকে জানা গেলে একটু ভালো হয়, বাচ্চা কাচ্চা নিয়ে বোঝোই তো। তো যাই হোক, আহিল দেখো ঘুমোচ্ছিল তখন, ও ঘুমোচ্ছিল বলে আমার ভাগ্য ভালো, না হলে কিন্তু খুব ডিস্টার্ব করে কাজ করতে। তো দেখো ঘুমিয়ে থাকতে থাকতে কিন্তু আমি ঘর ডাইনিং পুরোটাই আজকে ঝাড়ু দিয়ে নিয়েছি, কিন্তু ঝাড়ু দেওয়ার পরপরই ও উঠে গিয়েছিল। তো দেখো এই গাহিলের ঘরটাও ঝাড়ু দিয়ে নিলাম, দিয়ে বাইরে চলে এসেছি, ডাইনিংটা আর শেয়ার করলাম না, পুরোটা শেয়ার করতে গেলে শুধু ঝাড়ু দেওয়ারই একটা ভিডিও হয়ে যাবে। তো এই যে দেখো গাইস, আহিলের জন্য এখানে সেরেলাক বানাবো, ও উঠে গিয়েছে, এখন 10:30 মতো বাজে,
আর এই যে প্রচুর জিনিস দেখো মাজার পড়ে আছে, এগুলো সব করতে হবে। আসলে আমাকে হুট করে বললে তো এরকম হয় না বলো, মাসি আসবে না সেটা যদি আমি কাল জানতে পারতাম রাত্রে তাহলে ভালো হতো। এই যে দেখো 10:30টা কিচ্ছু হয়নি এখন, ওইদিকে কাঁচাকুচি ভিজিয়েছে, আমি আগে জানতে পারলে যেগুলো ভিজাতাম না। তো ঘর মুছতে হবে, এই যে বিছানা টিছানা এখনো কিছুই তোলা হয়নি, আহিল সবে মাত্র উঠলো, ওর জন্য আগে সেরে লাকটা বানিয়ে ওকে আমি খাইয়ে দেব। আর আহিল গিয়েছে নিচে দুধ আনতে, এই যে সেই যে দেখো ও দুধ নিয়ে আসলো, মাসি নিয়ে আসে রোজ, মাসি যেহেতু আজ আসবে না তো ও গেল। আর রান্না বান্না তো আজকের এই যে ডাল করেছি, আর এই যে আহিলের জন্য আলু সেদ্ধ, ডিম আর লাল শাক করলাম, আর কিচ্ছু করিনি। কেন করিনি জানো, এই যে ফ্রিজে দেখো এক বাটি পুরো দেখতেই পাচ্ছ মাংস রয়েছে, আর এই যে পটল পটলও রয়েছে, এটা হয়তো ফেলে দেবো, আহিলের দইটা বের করে রাখি। তো চলো আহিলের দই একটুই খাওয়াবো, যেহেতু ঠান্ডা ঠান্ডা লাগা আছে সেজন্য একটু আছে বাটিতে, এটা বের করে নিলাম। ও পরে খাবে, আগে ওকে সেরে লাকটা খাইয়ে নেবো, ওকে খাইয়ে এসে তারপর আমি মাছতে বসবো, কাজে এক এক করে হাত দেবো। তো চলো আবার পরে দেখা হবে, টাটা। তো দেখো আমি আহিলকে খাইয়ে নিয়ে চলে এসেছি বাসন মাজতে। তো কিছু বাসন আমি মেজে রেখেছি, যেমন বড় বড় প্রেশার, কড়াই, বাটি, খুরি, যেগুলো ছিল, কেননা এইটুকু ছোট্ট ভিডিওতে সব তো আর তুলে ধরা তোমাদের সামনে সম্ভব হয় না। সেই কারণে ভাবলাম যখন ছোট ছোট জিনিসগুলো মাজবো তখনই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ওই যে ইয়েলো কালারের বাটিটা দেখলে, ওটাতে মেনলি থাকে আমার এই যে ভীম লিকুইড, আর যে হ্যান্ড ওয়াশটা থাকে সেটা আমি ওখানে রাখি, কেননা ছড়িয়ে থাকে। তো বাটিটা একটু কেমন পিচ্ছিল পিচ্ছিল আর একটু বাজে স্মেল বেরোচ্ছিল, কেননা মাসি হয়তো কখনোই ওটাকে পরিষ্কার করেনি। তারপর দেখো জলের বোতলটা পরিষ্কার করতে এলাম, এটাতেও বাজে গন্ধ করে কেন জানি না, এটা জলের বোতল আসলে প্লাস্টিক বলেই হয়তো। তো দেখো এই যে পাখির পালকের মতো, ওটাকে কি বলে তা তো আমি জানি না, তবে খুব সুন্দর, ভিতরটা পরিষ্কার হয়, যেহেতু ভেতরে আমরা তো হাত দিয়ে পরিষ্কার করতে পারি না। তো ভীম লিকুইড দিয়ে নিই, তারপর ওই ব্রাশটা ঘোরাই, তো ভেতরটা কেমন চকচকে হয়ে গেছে দেখতেই পেলে। তো আমি যে কোনো বোতল, দুধের বোতল বলো, ফিডার বলো, কি জলের বোতল, সব কিন্তু আমি ভীম লিকুইড নিয়ে নিই আর ওই ব্রাশটা দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে নিই। তো দেখো তারপরে এইসব যেসব ছোট ছোট বাটি খুঁড়ে ছিল ভাব সেগুলো ধুয়ে নিচ্ছি, ধুয়ে নিয়ে আমি চলে যাব বাথরুমে, কেননা দেরি হয়ে গেছে, এখন কাজ যতটা তাড়াতাড়ি করা যায় সেই চেষ্টা করছি। আর আহিল চলে এসেছে, আমাকে জামা কাপড় কাচতে দেখলে তো ও যত যায়, ওকে মোবাইলে যদি তুমি দেখতে দাও তো সেটা রেখেও চলে আসবে, ওর এতটা নেশা। তো ও কাচতে চায় তবে আমি কখনোই দিইনি ওকে, এই যে দেখো আমাকে বকাচ্ছে, একেতে তো কাজের দেরি হয়ে গেছে, তার উপর ও আজকে উঠে গিয়েছে, গিয়ে আমাকে খুব ডিস্টার্ব করছিল। তো বারবার বলছিল ও ভেতরে এসে আমার সঙ্গে কাচবে, কি বলবো বলো। তো আমি তো ওকে আসতে দিচ্ছিলাম না, তবে ও শেষমেশ জোর করেই দেখবে চলে এসেছিল, তো আমি ওকে গেটের বাইরেই দাঁড় করিয়ে রেখেছি, ভেতরে ঢুকতে দিইনি। আর ওই যে বাথরুমের ওই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ আশা করি, আমার ওই পিছনটা কালো কালো, ওটা একদম পাথরের মতো হয়ে গেছে, কেননা ট্যাপের গোড়া দিয়ে 24 আওয়ার্স জল পড়ে চুয়ে চুয়ে, সেই কারণে ওই জায়গাটা ওরকম হয়ে গেছে। ব্রাশ দিয়ে ঘষেও, কিচ্ছু দিয়ে ঘষে কিন্তু ওই জায়গাটা ওঠে না। তো আমি এর আগের ভিডিওতে একটা বলেছি, তবে আমার যারা নতুন ভিউয়ার্স তারা তো জানো না, তাই তাদের উদ্দেশ্যে বললাম। আর আমি এটা বাড়ির মালিককে জানিয়েছি, তো বলেছে যখন মিস্ত্রি আসবে ঠিক করে দেবে, তো সেই কারণে এখন এরকমই আছে। তো দেখো তোমাদের সঙ্গে বকবক করতে করতে আমার কাঁচাও হয়ে গেল, সব আমি চিপে নিচ্ছি, চিপে মেলে দেবো, ছাদে যাব না যেহেতু মেঘ মেঘ করছে, চাদরটা তো বড়, ওটা ডাইনিংয়ে দেওয়া ছাড়া কোনো উপায় নেই, তো ওটা ডাইনিংয়ে দিয়ে দেবো। আর বাদ বাকি আহিলের যে সব জামা প্যান্ট আছে তো সেগুলো আমি ওই ঘরের জানালায় দিয়ে দেবো। এই যে দেখো আহিল আমাকে এনে দিচ্ছে, এই কাজে কি যে এত আনন্দ পায় বাবা বুঝি না। তো দেখো জামা প্যান্টগুলো এখানে নিয়ে চলে এসেছে, তো আমি বললাম এখানে না বাবা, ওগুলো ওই জানালায় মেলবো। এই যে দেখো কি মেঘলা মেঘলা ওয়েদার, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি আসবে, তো তাও আমি মেলে দিলাম, যেহেতু ঘরে কোনো অসুবিধা নেই, বৃষ্টি এলে সঙ্গে সঙ্গে তুলে নিতে পারবো। আর এই যে প্যান্টটা দেখছো, এটাকে আবার জলে চুবিয়ে এনেছে, সব তো দেখলে চিপে রাখলাম, আবার জল ঝরছে। তো গাইস এই যে দেখো এই অবধি কাজ কাম হয়েছে, যে থালা বাসন মেজে সব রেখে দিয়েছে দেখতেই তো পেলে, এসব দেখো কিচ্ছু পরিষ্কার হয়নি, তো এগুলো এখন আমি করবো। আর এই যে এখানে মেলে দিলাম সব জামা কাপড়, তো দেখলো ওই যে জানালাতে মেলা। আর ঘর দোর দেখো সব গুছনোই আছে, পরিষ্কার আছে, আহিল যেহেতু ওঠেনি এখনো খাটে। আর এই যে ঝোলটা দেখো সুন্দর উঠে গিয়েছে, আসলে চাদরটা তুলে ওই জায়গাটা সার্ফ দিয়ে কেচেছি, পুরোটা তো কাচিনি, কেননা নতুনই তো পাতলাম কালকে, সেই কারণে উঠে গিয়েছে। আর আহিলে যে খেলনা নিয়ে খেলছিল তো ওগুলো তুলে দিয়েছে। তো আমি ভাবছি ভিডিওটা আজকে এখানেই শেষ করব, তো চলো।
তো তোমরা তো দেখতেই পেলে আমার কাজ কাম এই পর্যন্তই হয়েছে। তো আমি এখন বাদ বাকি গুলো করবো, আগে আহিলকে খাইয়ে দেবো, কেননা কাজ ওকে খাওয়ানো কিন্তু আমার 1 ঘন্টা পার হয়ে গেছে। তো ওকে আগে ভাত খাইয়ে দেবো, তারপরে ঘর মুছবো, রান্নাঘরটা ক্লিন করবো, আমি স্নান করবো, এখনো অনেক কাজ আছে। তো যদি আমি এই ভিডিওটাতে দেখাতে যাই তো এই ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে, তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করব। আর আরেকটি ভিডিও আমি এখান থেকে স্টার্ট করব, যেটা তোমরা কালকে পাবে, তার পরের দিন পাবে, অর্থাৎ মানে বিকেলে যা দিয়ে আমি বাজার যাই, তো সেগুলো শুধু এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে। তো চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা জানিও কমেন্ট করে। যদি ভালো লাগে তাহলে তো জানো কি করতে হবে, লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিও, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো টাটা, লাভ ইউ।